ভাইজান ভাবিলে আমি ভাইঙ্গা সবকিছু বিস্তারিত বলছি, মাশাল্লাহ লক্ষ্মী বউ পাইছেন, আমার ব্যবসা তো সেলসেলে বাড়তেছে। লক্ষ্মী আমার আর ব্যবসা বাড়তেছে তোর? রাগ করে না ভাইজান, আপনি আমার যত ক্ষতি করতে চান পারবেন না, মন্দ করতে চাইলেও ভালো হয়ে যায়। আচ্ছা ভাইজান, কুপরামর্শ মানুষের এত প্রয়োজন আগে জানা ছিল না? নাম বলা যাবে না, একজন সমস্যায় পড়ছে, পরামর্শ দে। কি সমস্যা? একটা সিটার তার বউয়ের সঙ্গে প্রেম করতে চায়, বউরে এটা সেটা উপহার দেয়, সিটারের কাছ থেকে বউ রক্ষার উপায় কি? ডাইরেক্ট অ্যাকশনে যান, মার দেন। এটা সম্ভব না, সিটার ওই ভদ্রলোকের কাছের মানুষ। সুপরামর্শ নেবেন না কুপরামর্শ? যে বড়িতে অ্যাকশন তাড়াতাড়ি হয় সেইটা দরকার। ভিজিট কিন্তু ডবল, অসুবিধা নাই। তাইলে শুনেন, ওই শয়তানটারে সিকুন মার দেওয়ার প্রধান ফর্মুলা হইল বিষয়টা তার স্ত্রীর কাছে ফাঁস করে দেওয়া। স্ত্রী বিশ্বাস না করলে? শুনেন, স্বামী বিষয়ে নারীর মনে সন্দেহ আগুন সর্বক্ষণ জ্বলে, তথ্য প্রমাণের সামান্য তেল সে আগুনে ঢালতে পারলে ফেজালের শেষ নাই। পীড়িত করব নাকি চোখে শস্যের ফুল দেখব? আচ্ছা তথ্য প্রমাণটা কি জিনিস বুঝাতো? আরে বুঝে না, শুনেন, পরকীয়া করতে গিয়ে দুজনে নিশ্চয়ই উপহার আদান প্রদান করছে অথবা চিঠি আদান প্রদান করছে, সেগুলো স্ত্রীর সাপ্লাই দিবেন। চিঠি তো দেয় নাই। আর দূর চিঠি দেওয়ার দরকার নাই, বানায় নেবেন। আচ্ছা খারান, আপনারা আমি একটা প্রেমের চিঠির নমুনা লেখা দেখাইতেছি। প্রিয়তমা, তোমার প্রতি আমার আলগা নজর পড়েছে। আরে ভাইজান, আপনি একলা কেন? বড় বউ কই? কাকুল শেয়ার বয়রা নাই, কানে শোনার ব্যবস্থা হয়েছে। ও মা, কেমনে হইলো? সে আমার বউ হইতে পারে, কিন্তু অন্যজনের লক্ষ্মী। কি কোন, কিছুই তো বুঝতে পারতাছি না। বুঝতে পারতেছ না? এই দেখো, এটা কি? এটা তো মনে হয় সিডি। কি এর সিডি? প্রেমের সিডি। তাই তো, হাতের লেখাটা কার? তোমার সিটার স্বামীর। প্রিয়তমা, তোমার প্রতি আমার আলগা নজর পড়েছে। হ্যাঁ, চমকানোর কিছু নাই, এইটা আমার বউকে লেখা, কানের যন্ত্র সে কিনে দিয়েছে। তাই তো বলি, আমার বিবাহের জন্য এই সিতারের এত আগ্রহ কেন? তোমার বেয়া অজ্ঞান হয়ে পড়ছে, পানি নিয়ে এসো, মাথায় পানি দিতে হইব। কি হয়েছে ভাইজান? কি হয়েছে, চোখে দেখো না, মাথা ঘুরে পড়ে গেছে, বেহুশ। কেমনে হইলো? কেমনে হইলো এটা তো তোরই ভালো জানার কথা, তোর কুপরামর্শ কেন্দ্রের বড়ি খাইতে না খাইতে রোগী ধরা চাই। হ্যাঁ, করছে কি এসিডি? এটা দেখাইছেন? দেখাবো না, টাকা দিয়ে কুপরামর্শ কেন্দ্র থেকে নিছি, যারা খুশি তারে দেখাবো। মার্ডার করে ফেলাইছে, রোগী বেহুশ থাক, তার জাগানোর দরকার নাই, আমি ডাক্তার নিয়ে আসতেছি। খারা, তোর পিটলামে আমি বাইর করতেছি। আমাদেরও যাই সেবা করা উচিত। চলেন চলেন। কিছু বুঝে না। বউ, তুমি সুরজ ভাই আমারে নিয়ে আসছে আপনার সাথে তার সেবা যত্নের দৃশ্য দেখানোর জন্য। কুপরামর্শের ব্যবসা খুলছে তো? জি না, কুপরামর্শের ব্যবসায় জোর করে নামাইছে তো।
আমি হ্যাঁ তুমি কেন ছিল ঢং করছি আপনারা যেমন আমারে নিয়ে রং ঢং করেন আমিও রং ঢং করছি রং ঢং এর পালা শেষ এই সূর্যালিকে জি আমি স্যার থামে চলো আমার অপরাধ অপরাধ বুঝো না কুপরামর্শ দেওয়ার ব্যবসা খুলছো মনে করছো পুলিশের নজর পড়বে না পুলিশ কি চক্ষু বন্ধ করে থাকবে জি না স্যার আপনাদের নেক নজর পড়লে তো আমাদের ব্যবসা ভালো চলবে চুপ করো দারোগা সাহেব ওর কোনো দোষ নাই আমি ওরে জোর করে ব্যবসায় নামাইছি ও তুমিই তাহলে আসল নাটের গুরু বাহ অতি সহজে অপরাধের গোড়া খুঁজে পেয়েছি চলো তুমি চলো